আজকে আমরা জানবো শতকরা সম্পর্কে। তো শতকরার অনেক অঙ্কই বিভিন্ন পরীক্ষায় চলে আসে, তো শতকরা অনেকেই পারি না, আমরা বিভিন্ন পরীক্ষায় পারি না। তো না পারার কারণ হচ্ছে শতকরার মৌলিক বিষয় এগুলো বেসিক জ্ঞান না থাকার কারণে বিভিন্ন অঙ্কগুলো আমরা সলভ করতে পারি না। তো আজকে আমরা দেখব শতকরার বেসিক এবং মৌলিক জ্ঞানগুলো কি কি জানতে হবে। এখানে একটা শতকরার অঙ্ক সলভ করতে গেলে কি কি বুঝতে হবে, কি কি জানতে হবে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো শতকরা বলতে কি বোঝায়? শতকরা শব্দের অর্থ হচ্ছে প্রতিশত, অর্থাৎ প্রতি একশত। প্রতি একশততে কত বোঝাবার জন্য শতকরা শব্দটি ব্যবহৃত হয়, মানে প্রতি একশত, একশোতে কত আছে সেই শব্দটি, সংখ্যাটি কত, প্রতি একশততে সংখ্যাটি কত, সেটাই শতকরা শব্দটি ব্যবহৃত হয়। পনেরো বলতে, শতকরা পনেরো বলতে আমরা বুঝি যে শতকরা যা বুঝায় তা হচ্ছে যে প্রতি একশোতে হচ্ছে পনেরো, মানে একশোর মধ্যে হচ্ছে পনেরো, সেটাই হচ্ছে শতকরা পনেরো। তো শতকরা শতকরা পনেরো বাই একশো বা জিরো পয়েন্ট ওয়ান এক পাঁচ, মানে এরা হচ্ছে একই অর্থ, যে একশোতে কত হচ্ছে পনেরো, একই অর্থে ব্যবহৃত হয়। তো শতকরা পনেরোকে আমরা কি পনেরো পার্সেন্ট এটা লিখতে পারি, তো এটা হচ্ছে শতকরা চিহ্ন হিসেবে এটা ব্যবহার করা হয়। শতকরা একটি ভগ্নাংশ, এর হার হচ্ছে কি একশো, লব হচ্ছে যেই সংখ্যাটি বের করতে হবে বা যেই সংখ্যাটি আমরা শতকরা বের করতে হবে সেটাই হচ্ছে লব। তো মোটামুটি শতকরার বলতে এটাই বোঝায় যে একশোতে সংখ্যাটি কত বা একশোতে কত। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতাংশ এবং শতকরা। তো সামান্য ভগ্নাংশ কি? সামান্য ভগ্নাংশ হচ্ছে যে এক বাই চার, দশমিক ভগ্নাংশ। তো সামান্য ভগ্নাংশের দশমিক ভগ্নাংশ, এই সংখ্যাটির দশমিক ভগ্নাংশ কত হবে? জিরো পয়েন্ট দুই পাঁচ। আবার এর শতাংশ কত হবে? যে শতাংশ বলতে কি, যে একশোর মধ্যে কত, তাহলে একশোর মধ্যে এটা পঁচিশ, তাহলে শতকরা হচ্ছে কত? পঁচিশ পার্সেন্ট। তো এভাবে যে হাফ কত, দশমিক পঞ্চাশ শতাংশ পঞ্চাশ পার্সেন্ট, দুই তাহলে এর পার্সেন্টেজ হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট। এখানে আছে যে সামান্য ভগ্নাংশে শতকরায় প্রকাশ আমরা করো। তো সামান্য ভগ্নাংশ ওখানে কি তিন পাঁচ ও সাত আট কে করো। তো এই সামান্য ভগ্নাংশে এই ভগ্নাংশগুলোকে আমরা কীভাবে শতকরায় প্রকাশ করব, তো দেখি যে তিন বাই পাঁচ তো
আমরা লিখতে পারি যে 60%। তো এভাবে শতকরায় প্রকাশ করা হয় এই ধরনের সামান্য ভগ্নাংশ এবং ভগ্নাংশগুলোকে। তো 7/8 পার্সেন্ট বা 7/8 ভগ্নাংশকে এই ধরনের ভগ্নাংশে আমরাকে শতকরায় প্রকাশ আমরা করতে পারবো। এগুলো হচ্ছে বেসিক, এগুলো শতকরার বিভিন্ন ম্যাথ সলভ করতে গেলে এগুলো জানতে হবে, এই শতকরার এই ছোটোখাটো বিষয়গুলো জানতে হবে। এবার আমরা দেখবো যে দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। তো দশমিক ভগ্নাংশ কি 0.10 এবং এই দুইটা সংখ্যাকে আমরা শতকরায় প্রকাশ করব। তো কি করতে হবে যে ১০%। তো এইভাবে যে 100-তে 10 কত, 10 আমার, তো আবার এইভাবে আমরা দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি। এবার আমরা দেখব যে শতকরাকে সামান্য ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশে প্রকাশ, যে শতকরা দেওয়া আছে এগুলোকে কিভাবে সামান্য ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো পার্সেন্ট, তো এটাকে আমরা কি জানি, আমরা তো দেখছি যে 64% মানে কি যে 100-র মধ্যে 64 একশো চার 25 100, তো 16/25 এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। এভাবেই আমরা পার্সেন্টেজকে সামান্য ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশকে পার্সেন্টেজে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আবার যে 22-20 বা এত পার্সেন্টকে এটাকে আমরা কি করব সামান্য ভগ্নাংশে যদি পরিবর্তন করি তাহলে আমাদের তুমি ৬%, এটাকে আমরা কি করব আবার আমরা শতকরাকে যে 15%, তো 15% এটাকে আমরা যদি কি করি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এভাবে যে দশমিক 100 হলো 0.15। তো এই হচ্ছে যে দশমিক ভগ্নাংশকে এখানে শতকরা বা সামান্য ভগ্নাংশকে শতকরা বা শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তো এগুলো হচ্ছে মৌলিক বা বেসিক জ্ঞান, তো এগুলো অবশ্যই জানতে হবে।
এবার আমরা দেখব যে সংখ্যার শতকরা অংশ। তো দেখি, একটা সংখ্যা দেওয়া থাকবে, তার আর একটা সংখ্যা, মানে যেমন ধরি যে 100 এর 5% কত। তো 100 এর 5% আমাদের কি করতে হবে, এখন বের করতে হবে যে 100 এর 5% আমরা বলতে কি কি লিখতে পারি, যে 5/100। তাহলে তাহলে 100 এর 5% হচ্ছে 5। তো 450 এর 22% কত। তো 450 এর 22% বলতে 22/100, 50 নিরানব্বই, তাহলে 450 এর 22% হচ্ছে 99। তো এইভাবেই কোনো সংখ্যা শতকরা কত অংশ আমরা কি করতে পারি, বের করতে পারি। এবারও আমরা দেখি যে একটি সংখ্যা অন্য সংখ্যার শতকরা অংশ, যে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত অংশ। তো দেখি যে 5/25 কত অংশ, 5 হচ্ছে 25-এর কত অংশ, এটা আমরা বের করব। যদি 5/25 যে 5/25, তো শতকরা আমরা যে যে যদি বলা থাকতো যে 5/100 কত অংশ, তাহলে সেটা কি 100 দ্বারা, 5-কে 100 দ্বারা ভাগ হতো। তো এখানে বলা আছে যে 5/25 কত অংশ, তো 5/25 5 অংশ। তো এটাকে আমরা কি শতকরায় প্রকাশ করলে কিভাবে প্রকাশ করব, যে আমরা 5/25 কত শতাংশ, তাহলে শতাংশ প্রকাশ করতে আমরা কি জানি যে সামান্য ভগ্নাংশে কিভাবে, আগে আমরা দেখেছি ২০%। তাহলে আমরা কি দেখলাম যে 5 সংখ্যাটি যে 25-এর কত পার্সেন্ট, তো আমরা দেখলাম যে 20%। আবার যদি বলা হয় যে 24/40 শতকরা কত কত অংশ, শতকরা কত 24/40 শতকরা কত অংশ, তাহলে আমরা কি দেখব কিভাবে বের করব, যে 24/40। তো এইটাকে আমরা শতকরায় প্রকাশ করবো কীভাবে, 24/40। তাহলে 24 হচ্ছে 40-এর 60%। এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন এমসিকিউ আসে, তো এগুলো হচ্ছে বেসিক জ্ঞান। শতকরার অনেক বড় ম্যাথ করতে গেলে তো এই সব ছোটোখাটো
বিষয়গুলো জানতে হবে।